বন্ধন ব্যাংক, সাধারণ জনতার আশা ভরসার থল বন্ধন ব্যাংক, নিম্ন আর নিম্ন মধ্যবিত্ত সাধারণ জনতা, ক্ষুদ্র গোট, ক্ষুদ্র ব্যবসায়ী, সাধারণ মহিলাসকলের একমাত্র আশা ভরসার থল হয়েছে বন্ধন ব্যাংক। বিটিসির গোসাইগাঁওস্থিত বন্ধন ব্যাংকে উৎসাহজনিত লক্ষ্যে কাম করেছে সমাজের এনে শ্রেণীর বাবে। বৃহত্তর গোসাইগাঁও অঞ্চলের মহিলা গোট, ক্ষুদ্র ব্যবসায়ীর নিম্নবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত পরিয়াল, সাধারণ মানুষক অতি সহজ পদ্ধতি ঋণ প্রদান করে আহিছে বন্ধন ব্যাংকে। আমি বন্ধনের পর ঋণ লই থাকো, মাহে মাহে ক্লিয়ার করে দিয়ে থাকো, 7-8 বছরের পর লই আছো। আমার এই কারণে বহুত সুবিধা হয়ে আছে, আমি প্রত্যেকের ঋণ লই ভালদরে কারবার সারবার করে খাই আছো। এবারে 2.5 লক্ষ টাকা লইছো, এই মাহে মাহে আমি দিয়ে আছো, সুবিধা হয়েছে আর বহুত ভাল। আনকি ঋণ পরিশোধ করার ব্যবস্থাও অতি সহজ করে তুলিছে বন্ধন ব্যাংকে, যার বাবে লাভান্বিত হয়েছে ক্ষুদ্র গোট, ক্ষুদ্র ব্যবসায় আর পরিয়াল। গোসাইগাঁও অঞ্চলত বহুতে বন্ধন ব্যাংকৰ পৰা ঋণ লৈ ই ৰিক্সা, অটো কিনি পৰিয়াল সুন্দৰকৈ পোহপাল দিব পাৰিছে। মই ফলমূলৰ দোকান কৰোঁ, বন্ধনৰ পৰা লোন লৈছো, মানে এইটো ভালে আৰু, ইজি প্ৰচেছত লোন লোৱা যায়, লোন লৈ মানে বিজনেছটো ভাল হয়, লাভজনক আছে। কি আৰু মানে 16-17 বছৰৰ পৰা লোন লৈ আছো, মানে ইয়াৰলি লোন লওঁ আৰু সেল করো, বিক্রি করো, আরো লোন ক্লিয়ার হলে আরো মূল লোন। 3 বছরের পরা লোন লই আছো, ঠিক এই বন্ধনের পরা ঠিকই আছে, বন্ধন ভালে আছে, পরিশোধ করে আছো, লোন লওয়ার প্রসেসটাও ভাল আছে, পরিশোধ করার ইটো ব্যবস্থাটাও ভাল আছে। এইবার লইছো 1 লাখ টাকা। বন্ধন ব্যাংকৰ পৰা ঋণ লৈ বহুতে বিচাৰি পাইছে স্বাৱলম্বিতাৰ পথ। গোসাইগাঁও শহর আর কাকরিয়া অঞ্চলত কাপড়ের দোকান, মোবাইলের দোকান, স্টেশনারি দোকান, পানের দোকান, পূজার সামগ্রীর দোকানকে ধরে বিভিন্ন ব্যবসায়ীরা স্বাবলম্বী হয়েছে বহু লোক। যাবার 1 লাখ টাকার লোক বন্ধন ব্যাংকের পর আর এই ঋণ তো আমি সদায় দিছো, আর এবার লো 3 লাখ টাকা, মানে আমার ঋণ পালে আর কি ভাল হয়, আমি লাহে লাহে দিয়ে থাকো আর একেবারে পাও, মাল তো আনি কিনে সুবিধা পাও, আছে বহুতে লৈছে, মোৰ বন্ধুবিলাকো লৈছে, এহেঁতে লৈছে, আৰু আছে বহুত আছে, এহেঁতে লৈ কিনে দিয়ে আছে, আৰু এনেকুৱা ঋণটো উঠাই কিনে মালটো একেবাৰে লৈ আহে, তাৰপিছত লাহে লাহে গোট কৰে। বৰ্তমান সময়ত সাধাৰণ জনতাৰ আশা ভৰসাৰ থল আৰু আপোন বেংক হৈ পৰিছে বন্ধন বেংক। তামাৰ হতৰ পৰা শহীদুল হকৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।